এখন কথা হলো বুটস্ট্র্যাপ টেক্সট নিয়ে। টেক্সট গুলো কেমন দেখে আসি। বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে আসার পরে যদি এই জায়গায় সার্চে লেখেন টেক্সট, যে টেক্সট নিয়ে চলে আসছে, টেক্সট যে যদি ক্লিক করি তাহলে টেক্সটের পেজে চলে আসবে, টেক্সট নিয়ে যত আলোচনা। আবার যদি লিখি টেক্সট, অনেক কিছু আছে এরকম। তো আরেক ভাবে যাইতে পারি আমরা, যেটা যাবো টাইপোগ্রাফিতে, সেটা কি যে কন্টেন্টে যদি যাই, কন্টেন্টে ক্লিক করার পর টাইপোগ্রাফি, এটার ভিতরে আসলে টেক্সট সম্পর্কিত ডিটেলস আলোচনা আছে, ওইটাতে কম আছে। এই যে যদি লেখেন টাইপোগ্রাফি, এই যে প্রথমে আসলো টাইপোগ্রাফি, এটাতে ক্লিক করি এটাতে চলে আসবে। এই জায়গায় লেখা আছে যে হেডিং ওয়ান হলে এইরকম ফন্ট হবে, হেডিং ওয়ান ট্যাগ ব্যবহার করলে, হেডিং টু করলে এরকম হবে, হেডিং থ্রি করলে এরকম হবে, হেডিং ফোর করলে এরকম হবে, এরকম লেখা আছে। মানে ক্লাস নেম হেডিং ওয়ান দিলেও কিন্তু কাজ হবে, শুধু ট্যাগ লিখলেই, মানে ট্যাগ লিখলে তো এরকম দেখাবে, এবং ক্লাস নেমও যদি দেন কোনো সমস্যা নেই। আমরা হেডিং নিয়ে প্রথমে আলোচনা করব। দেখি আমি যেটা করবো, এই যে এটাকে কপি ডান পাশে এটা কপি করলাম, কপি করে এবার চলে আসি, এটা এই ফাইল নিয়ে কাজ হচ্ছিল, এই যে বডির ভিতর এই পার্টটা বাদ দিয়ে এটাতে পেস্ট করলাম, কন্ট্রোল এস। আমার কাছে হিডিং ওয়ান, হিডিং টু, এগুলা হিডিং সিক্স পর্যন্ত আছে শুধু লেখা, কোনো ক্লাস নাই। লোড দিই যে হিডিং ওয়ান, হিডিং টু, হিডিং থ্রি, এগুলো লেখা দেখা যাবে। তো আমি এখন যেটা করব, মাল্টিপল কার্সার দিই, এইচ ওয়ান, এইচ টুর পরে, থ্রির পরে, ফোর, ফাইভ, মাল্টিপল কার্সার লাগালাম, সব কাটলাম, ট্যাগ দিলাম পি ট্যাগ পি। এবার যদি কন্ট্রোল এস দেই, কন্ট্রোল এস, এবার দেখেন কি হয়, তাহলে পি ট্যাগ দিলে সবগুলোই প্যারাগ্রাফের মতোই দেখাবে। তো আমি যেটা করব, এই যে প্রত্যেক পি ট্যাগে ক্লাস নেম লাগাবো, প্রত্যেক পি ট্যাগে, তাহলে প্রত্যেক পি ট্যাগে আমি একটা করে ক্লাস নেম লাগাবো। তাই আমি অল দিয়ে চাপতে থাকি, মাল্টিপল কার্সার হলো, আমি লিখবো ক্লাস, ক্লাস লিখবো, ক্লাসের ভিতর বিভিন্ন কিছু লিখবো, এইচ দিব, প্রথমটা দিলাম ক্লাস নাম এইচ ওয়ান, পরেরটা এইচ টু, পরেরটা এইচ থ্রি, ফোর, ফাইভ, সিক্স, কন্ট্রোল এস, ক্লাস নেম দিলাম। ক্লাস নেম দিলেও কিন্তু ঠিক এইচ ওয়ান ট্যাগের মতোই কাজ করতেছে, যদিও ট্যাগ আছে প্যারাগ্রাফ, কিন্তু ক্লাস নেম এইচ ওয়ান দিলেও এইচ ওয়ানের মতোই কাজ করতেছে। এটা ছিল প্রথমে এইচ ওয়ান বা মানে ট্যাগ, হিডিং সম্পর্কিত ক্লাস বা ট্যাগ। তারপরে আবার আসি এই ওয়েবসাইটে, নিচে নামি, নিচে নামার পরে যদি দেখি ডিসপ্লে ওয়ান, ডিসপ্লে টু, এরকম কিছু আছে। আমি এই যে এটাকে কপি করি, এটাকে যদি কপি করি, কপি নিচে লাগাই, পেস্ট, কন্ট্রোল এস, তাই যেটা হলো এই জনের ভিতর আছে, এই জনের ভিতর কি আছে, ডিসপ্লে ওয়ান, ক্লাস নেম কি আছে, ডিসপ্লে ওয়ান, ক্লাস নেম ডিসপ্লে টু, ক্লাস নেম ডিসপ্লে থ্রি, ডিসপ্লে ফোর, কন্ট্রোল এস দিলে ডিসপ্লে ওয়ান মানে এত বড়, ডিসপ্লে টু মানে তাতে ছোট, ডিসপ্লে থ্রি মানে এত, ফোর মানে এত। যখন আমার এগুলো লাগবে ডিসপ্লে, এত বড় বড় লেখা, তখন আমি এগুলো ক্লাস ইউজ করব। তারপর আরো আছে এই জায়গায়, যদি আমি কোনো কিছু হাইলাইট করতে চাই, টেক্সটকে হাইলাইট করতে চাই, তো তখন আমার সেটা মার্ক ট্যাগের ভিতর রাখলেই হচ্ছে। এটা আমরা এর আগেও আমরা দেখছি এইচটিএমএল শেখার সময়, এগুলো নিয়ে কথাবার্তা বলছি এইচটিএমএল শেখার সময়, এখন লাগতেছে না। ব্লক কোড আছে, ব্লক কোড মানে এই যে এরকম মোটা করে লেখা দেখাবে এই টাইপের, যখন আমরা ইউজ করবো তখন আমরা চাইলে এই জায়গা থেকে কপি করতে পারবো। তারপরে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্ট কি, যে আমার এই যে লেখাগুলো দেখতেছেন সব বাম পাশ থেকে শুরু আছে, বাম পাশ, আমি অ্যালাইনমেন্ট কিছু করব। তো অ্যালাইনমেন্ট হচ্ছে যে আমি চাচ্ছি লিখতে হবে এই সেন্টার দেখাবে, তো আমার এগুলাতে খালি অ্যাড করতে হবে টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার, কন্ট্রোল এস, তাহলে যদি দেখি যে এটা সেন্টারে চলে গেল। প্রত্যেকটাই যদি সেন্টার লাগাই, প্রত্যেকটাতে, তাহলে প্রত্যেকটাই সেন্টারে যাবে, খালি ক্লাস অ্যাড করতে হচ্ছে টেক্সট সেন্টার, আর কিছু লাগতেছে না, টেক্সট সেন্টার, কন্ট্রোল এস, প্রত্যেকটা সেন্টারে যাবে।
সেন্টারে চলে গেলাম, নিচে লাগালেও হবে। তো এটা আরেকটা ক্লাস যে টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সটকে অ্যালাইন করবো আমি সেন্টারে, সেন্টার হবে। টেক্সট অ্যালাইন যদি রাইট দেই, রাইট এগুলোকে রাইট দিলে রাইট সাইড থেকে শুরু হবে। সেন্টারগুলো আছে অল চাপি মাল্টিপল কার্সর দিই, এবং যদি কেটে দিই, এটা কেটে দিয়ে দিলাম রাইট, RIGHT, কন্ট্রোল এস, এবার দেখি রাইট থেকে শুরু হবে। তো টেক্সট বা টাইপোগ্রাফি আমরা যেটাই বলি, বুস্টাপের টেক্সট বা টাইপোগ্রাফি সম্পর্কিত এই ছিল আলোচনা।